এক ব্যক্তি মনের দিক দিয়ে হতাশ হয়ে মহাত্মা বুদ্ধকে জিজ্ঞেস করল, আমি জীবনে এত দুঃখ পাই কেন? এত কষ্ট কেন সহ্য করতে হয়? এত অনুশোচনা কেন হয়? মহাত্মা বুদ্ধ তার কাছ থেকে জানতে চাইলেন, বলো কিসের দুঃখ তোমার? সে বলল, আমার কত দুঃখের কথা আপনাকে বলবো, আমার সারাটা জীবন দুঃখে ভরা। স্বজন হারানোর দুঃখ, প্রিয়জন বিচ্ছেদের দুঃখ, আমি পরিবার নিয়ে, সন্তান নিয়ে, পরিজন নিয়ে সুখ পাই না। আমার অবস্থা দিশেহারা, এ জীবন রাখতে ইচ্ছা করে না, মনে হয় মরে গেলেই ভালো। এখন বলুন এত দুঃখের কারণ কি? এ কথা শুনে বুদ্ধ তাকে বললেন, তোমার সব দুঃখের কারণ তুমি নিজে। তোমার মনের আসক্তি, তোমার মোহ তোমার জীবনে সব দুঃখ ডেকে এনেছে। বুদ্ধের একটা বিখ্যাত উক্তি হলো, দ্য রুট অফ সাফারিং ইজ অ্যাটাচমেন্ট। মানুষের সমস্ত দুঃখের মূল হলো তার আসক্তি। ওই ব্যক্তি বললেন যে, আমি কিছুতেই বুঝতে পারছি না আমার জীবনের সমস্ত দুঃখের কারণ মোহ কি করে হতে পারে। মহাত্মা বুদ্ধ তাকে তিনটি ছোট ছোট গল্প শোনালেন। প্রথম ঘটনাটি হলো, এক লোক আকর্ষক গাছে জড়িয়ে গিয়ে চিৎকার করছিল, কে আছো, আমাকে বাঁচাও, আমাকে গাছে জড়িয়ে ধরেছে, এই গাছ থেকে আমাকে ছাড়িয়ে নাও। ওখান দিয়ে এক গুরু ও শিষ্য যাচ্ছিল। শিষ্য তার গুরুকে বলল, ওই লোককে সাহায্য করা দরকার, ওকে গাছ থেকে ছাড়িয়ে নিতে হবে। গুরু বললেন, একে কেউ সাহায্য করতে পারবে না। শিষ্য জানতে চাইল, এমন কি কারণ আছে যে ওকে কেউ রক্ষা করতে পারবে না? গুরু বললেন, ওই ব্যক্তি নিজের ইচ্ছায় গাছকে জড়িয়ে নিয়েছে। যে নিজে থেকে কোনো বিষয়ে জড়িয়ে যায় তাকে কে রক্ষা করবে, কে বাঁচাবে? এই ঘটনা শুনিয়ে বুদ্ধ ওই ব্যক্তিকে বললেন, তুমি নিজেই সমস্ত দুঃখকে নিজের গায়ে জড়িয়ে নিয়েছ। সারা জীবন এটা আমার, ওটা আমার, এই জিনিস ছাড়া আমি বাঁচবো না, এটা আমার পাওয়া চাই, এই সব করেছ। তোমার সব দুঃখের কারণ হলো আমি এবং আমার, এই দুই শব্দের বন্ধন। বুদ্ধ তাকে দ্বিতীয় ঘটনাটি বললেন, এক মাকড়সা নিজের সুখ সুবিধার জন্য জাল বুনে চলেছে। জাল বুনতে বুনতে এমন বিভোর হয়ে গেল যে সে একদিন নিজেই ফেঁসে গেল সেই জালে। তখন চাইলেও সেই মাকড়সাটি আর জালের বাইরে আসতে পারল না। এইরকম তুমিও তোমার জীবনে নানা সম্পর্ক গড়ে তুলেছ, কত জিনিসের প্রতি মোহ সৃষ্টি করেছ, কত লোককে আপন বলে ভেবে নিয়েছ, এই মোহের কারণে তাদের কাছ থেকে তুমি আজ বঞ্চনা ও দুঃখ ভোগ করছো। এরপর মহাত্মা বুদ্ধ তৃতীয় ঘটনাটি বললেন, মধু ভরা এক পাত্রে এক উড়তে থাকা মাছি মধুর ওপর বসে পড়ল। এই মধুর মিঠে রস খেয়ে ও খুব আনন্দ পাচ্ছিল, মন খুশিতে টগমগ করছিল, একটু খেয়ে ও সহজেই উড়ে যেতে পারত। মধু খেতে খেতে বিহ্বল হয়ে মাছিটি মাতোয়ারা হয়ে গেল। কখন যে তার ডানা দুটি মধুর রসে আবদ্ধ হয়ে আটকে গেল ও বুঝতেই পারল না। সে উড়ে চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই পারল না। শেষে ওই মধুর মধ্যে ডুবে গিয়ে মৃত্যুবরণ করতে হলো। মহাত্মা বুদ্ধ বললেন, এমনি করে তুমি জীবনে আনন্দ করতে গিয়ে জ্ঞান শূন্য হয়ে, বিচার বিবেচনা হারিয়ে আত্মহারা হয়েছ। যে রাস্তা শুরুতে অনেক সুখ দিয়েছে সেই রাস্তাই এখন অনেক দুঃখ দিচ্ছে। যখন ব্যক্তি নিজের স্বাস্থ্যের পরোয়া না করে আনন্দ ফুর্তির জন্য দিনের পর দিন শরীরের ওপর অত্যাচার করে, তখন ভাবে না ভবিষ্যতে এর জন্য অনেক মূল্য দিতে হবে। পরে যখন একটার পর একটা রোগ আক্রমণ করে, তখন অতীতের কথাগুলো আর মনে থাকে না। এমনি করে জগতের ক্ষণস্থায়ী লোভনীয় বস্তু ও বিষয়ের প্রতি মন অস্থির হয়ে যায়। অধিক ধন প্রাপ্তির দিকে মানুষ ছুটে বেড়ায়, কিন্তু যতই ধন প্রাপ্তি ঘটুক না কেন, আরও চাই, আরও চাই, এই আকাঙ্ক্ষাই মানুষ ঘুরপাক খেতে থাকে। টাকা পয়সা ধন সম্পত্তির আসক্তি মানুষকে তৃপ্ত করতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে অন্যায়ের পথে, পাপের পথে টেনে নিয়ে যায়। যখন ওই ব্যক্তি বুঝতে পারল মহাত্মা বুদ্ধ একদম ঠিক কথা বলেছেন, তখন সে বুঝতে পারল তার নিজের কারণেই সে এত দুঃখ ভোগ করেছে। এই অবস্থায় তার একমাত্র কামনা হলো এই দুর্দশা থেকে, এই দুঃখ থেকে কি করে মুক্তি পাওয়া যায় তার উপায়টা জেনে নেওয়া। সে মহাত্মা বুদ্ধকে বলল, এখন আপনি দয়া করে দুঃখ মুক্তির উপায় বলে দিন। মহাত্মা বুদ্ধ বললেন, তুমি যদি সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে নিজের মন থেকে ধীরে ধীরে মোহ আর বাসনা মুছে ফেলো, নিজের হৃদয়ে প্রেম আর সন্তোষের বাতাবরণ তৈরি করো। দেখবে তোমার মনে যখন দয়া, প্রেম ও সন্তোষের দীপ জ্বলে উঠবে, তখন মোহ আর আসক্তির অন্ধকার দূর হয়ে যাবে, তুমি তখন শান্ত ও সুখী মানুষ হয়ে যাবে। যদিও এই কথাগুলি বলা খুবই সহজ, কিন্তু এটা বাস্তবে রূপায়িত করা ততটাই কঠিন। কিন্তু যে ব্যক্তি মহাত্মা বুদ্ধর এই উপদেশগুলির সারমর্ম বুঝে নিজের জীবনে অনুশীলন করতে পেরেছে, সে সমস্ত দুঃখ থেকে মুক্ত হতে পেরেছে।
এ বিষয়ে আচার্য চাণক্য একটা শ্লোকে বলেছেন, সন্তুষ্টির মহিমা অপার। যে ব্যক্তি সন্তুষ্টিরূপী অমৃতে তৃপ্ত হয়, সন্তুষ্টিতে জীবন কাটায়, মনের দিক থেকে শান্ত থাকে, সে বেশি সুখ ভোগ করে। পৃথিবীর কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। ফ্রেন্ডস, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ।